হিন্দু শাস্ত্রে এমন কিছু তথ্য আছে যা হয়তো আমরা অনেকেই জানি না। আমাদের সমাজে নারীদের নির্দিষ্ট একটি বয়সকাল থেকে প্রতি মাসেই নিয়মমাফিকভাবে রজস্রাব হয়ে থাকে। বিজ্ঞানে এর এক সাধারণ ব্যাখ্যা থাকলেও পুরাণে রয়েছে এক অন্য কাহিনী। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনাদের ফোনে পেয়ে যান। তবে শুরু করা যাক আজ। পুরাণে আছে, একবার দেবরাজ ইন্দ্র ও দেবগুরু বৃহস্পতির মধ্যে চরম যুদ্ধের সূচনা হয়। দেবতাদের মধ্যে যুদ্ধের সুযোগ নিয়ে অসুরগণ স্বর্গরাজ্য আক্রমণ করে। এর ফলে দেবরাজ ইন্দ্রকে তার সিংহাসন ছেড়ে পালাতে হয়। এই সংকট থেকে রক্ষা পেতে দেবরাজ ইন্দ্র ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা দেবরাজ ইন্দ্রকে বললেন, কোনো ব্রহ্মাজ্ঞানীর সেবা করলে দেবরাজ ইন্দ্র তার সংকট থেকে রক্ষা পাবে। এরপর দেবরাজ ইন্দ্র এক ব্রহ্মজ্ঞানীর সেবায় নিয়োজিত হলেন। পর্যায়ক্রমে সেই ব্রহ্মজ্ঞানী এক অসুর পুত্র ছিলেন, তাই ব্রহ্মজ্ঞানীর অসুরদের প্রতি দয়া ছিল। তাই ইন্দ্রদেবের সেবার সব দান সামগ্রী তিনি অসুরগণকে দান করতেন। একদিন ইন্দ্র ব্রহ্মজ্ঞানীর একথা জানতে পারলে অতি ক্রোধবশত তিনি ব্রহ্মজ্ঞানীকে হত্যা করেন। ব্রহ্মজ্ঞানীকে হত্যার দায়ে দেবরাজ ইন্দ্রের পাপ বৃদ্ধি হয়। এই পাপের দায় থেকে রক্ষা পেতে ইন্দ্রদেব ভগবান বিষ্ণুর আরাধনা করলেন। ভগবান বিষ্ণুদেব ইন্দ্রদেবের আরাধনায় সন্তুষ্ট হয়ে ইন্দ্রদেবের অর্জিত পাপ গাছ, ভূমি, জল ও নারীদের মধ্যে ভাগ করে দিতে বলেন এবং তার সাথে তাদের প্রত্যেককে একটি করে বর প্রদান করতে বললেন। ভগবান বিষ্ণুর কথা মতো দেবরাজ ইন্দ্র প্রথমে গাছকে তার পাপের এক চতুর্থাংশ দান করেন এবং গাছকে বরদান করেন যে গাছ মারা যাওয়ার পরেও নিজে নিজেই সেখান থেকে আবার জন্মাতে পারবে। এরপর ইন্দ্রদেব তার পাপের আর এক চতুর্থাংশ ভূমিকে দান করেন এবং ভূমিকে বরদান করেন যে ভূমিতে ফাটল ধরলেও তা আপনাআপনি ঠিক হয়ে যাবে। এরপর ইন্দ্রদেব তার পাপের আর এক চতুর্থাংশ জলকে দান করেন এবং তিনি জলকে এই বরদান করেন যে জল সব সময় পবিত্র বলে গণ্য হবে এবং দেবতাদের পূজার কাজে লাগবে। পরে ইন্দ্রদেব তার কথা মতো পাপের শেষ চতুর্থাংশ নারীদের দান করেন, তাই মেয়েদের এই প্রতি মাসের ব্যথা দেবরাজ ইন্দ্রের পাপের কারণ বলেই গণ্য হয়। দেবরাজ ইন্দ্র নারীদের চরমতম কামসুখ ভোগ করারও বরদান করে থাকেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ধন্যবাদ।